মানুষ যে গ্যাসের জন্য যে ট্যাবলেট খেয়ে থাকে প্রতিনিয়ত নিত্যনৈমিত্তিক আমাদের পরিবারের সকল সাধারণ মানুষ যারা গ্যাস্ট্রিকের প্রবলেম অথবা গ্যাসের কারণে খায় এইরকম যে গ্যাস্ট্রিকের ট্যাবলেটগুলি এই সবগুলি ওষুধই তারা এটা বাজারে বেশি চলে মতজিল ডিভিশন তারা এইরকম নক ভেজাল ওষুধের যে মানে ফ্যাক্টরি সেই ফ্যাক্টরিতে যে মালগুলি বের হয় সেগুলি আমরা প্রায় তেরোটা কার্টুন নকল কার্টুন আমরা ধরেছি এবং এই কার্টুনটা দেখলাম এই কার্টুনের মধ্যে সব হচ্ছে মানুষ যে গ্যাসের জন্য যে ট্যাবলেট খেয়ে থাকে প্রতিনিয়ত নিত্যনৈমিত্তিক আমাদের পরিবারের সকল সাধারণ মানুষ যারা গ্যাস্ট্রিকের প্রবলেম অথবা গ্যাসের কারণে খায় যেমন সার্জেল সেকলো ফিনিক্স লো সেকটিল প্যান্টোনিক্স হ্যাঁ এটোরিন এইরকম যে গ্যাস্ট্রিকের ট্যাবলেটগুলি এই সবগুলি ওষুধই তারা এটা বাজারে বেশি চলে যার কারণে তারা এটা সৈয়দপুর থেকে একজন ভদ্রলোক সে ওইখানে ফ্যাক্টরি থেকে নিয়ে আসে এটা ঢাকা শহরে নিয়ে আসলে ঢাকা শহরে আরেক কিছু গ্রুপ থাকে যে গ্রুপ এটা কুমিল্লা ঢাকার আশেপাশে বিভিন্ন জেলাগুলিতে এগুলি বিতরণ করে তারা বহু টাকা ইনকাম করছেন এবং তার মধ্যে তার যে মেইন হুতা জনাব ইকবাল হোসেন তাকে আমরা গ্রেপ্তার করেছি আর আতিয়ার যে আরেকজন রয়েছে তাকেও আমরা গ্রেপ্তার করার চেষ্টা করছি আসলে আমরা কিন্তু ভেজাল ওষুধের বিরুদ্ধে আমাদের ডিবি প্রায় আমরা অভিযান পরিচালনা করি এই পর্যন্ত এই এক বছরের মধ্যে আমাদের 15টা মামলা হয়েছে ভেজাল ওষুধের বিরুদ্ধে এটা কিন্তু আমরা এর মধ্যে 30 জনের অধিক আমরা গ্রেপ্তার করেছি পাশাপাশি আমরা ওষুধ প্রশাসন যে অধিদপ্তর তাকে আমাদের চলমান বিষয়গুলি তাদের কাছে আমরা অবহিত করি কিন্তু এটা দেখা যাচ্ছে করার পরেও এবং এই কারণে এই যে নকল ওষুধ খাওয়ার কারণে আসলে তো কোনো কাজে আসছে না তা এতে আমাদের কি হচ্ছে চিকিৎসার সাথে রোগীর এটা সম্পর্ক নষ্ট হচ্ছে যা আপনার ওষুধে কোনো কাজে লাগে না এই কারণে একদিকে চিকিৎসকরা তাদের মানে যে প্রেসক্রিপশন আমরা যে ওষুধ কিনে খাচ্ছি এটা কোনো কাজে আসছে না অন্যদিকে যারা চোরা কারবারি যারা বেশ ভেজাল ওষুধ তৈরি করে তারা বিপুল মুনাফা অর্জন করছেন এবং তারা ওষুধ প্রশাসন অধিদপ্তর সেটা জানেন না তাকে আমরা প্রতিটা অভিযান সম্মুখে আমরা অবহিত করি এছাড়া আরও কিছু মানে এটা বলে ইউনানি কোম্পানি আছে ভেজাল ওষুধ তারা করে অথবা মানে সহজলভ্যভাবে আপনি দেখবেন ফেসবুকের মাধ্যমে তারা অ্যাড দেয় তারা যৌন ক্ষমতা বাড়ানোর থেকে শুরু করে বিভিন্ন ধরনের সস্তা অ্যাড দিয়ে থাকে এদেরকেও আমরা আমাদের টিম ডিবি পুলিশ কাজ করছে তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং তারা কোথায় কোথায় কোন কোন এলাকায় এই ওষুধগুলি বিক্রি করেছে সেটা আমরা রিমান্ডে এনে আমরা সকল তথ্য বের করব হ্যাঁ এটা তো আছে তাদের সাপ্লায়ার আছে ওষুধটা প্রথম যেখানে উৎপন্ন হয় সেখান থেকে একটা গ্রুপ এনে ঢাকা দিয়ে যায় ঢাকা থেকে কার্টুনের মাধ্যমে তারা কুমিল্লা ঢাকার আশেপাশে বিভিন্ন জেলাগুলিতে তারা সাপ্লাই করে এর মধ্যে যেমন ওখান থেকে যে নিয়ে আসে ওখান থেকে একজন তো সৈয়দপুর থেকে একজন নিয়ে আসে হ্যাঁ নীলফামারী সৈয়দপুর থেকে একজন এনে তা মানে সে ওই নাম আতিয়ার সে এনে এটা সে দিয়ে যায় হলো ঢাকাতে ইকবালের কাছে ইকবাল সেটা আবার কার্টুন করে বিভিন্ন জায়গায় নিয়ে যায় এইভাবেই আসলে তারা একটা মানে মুনাফা তারা অর্জন করছেন এবং এই ওষুধ খেয়ে একদিকে আমাদের যেমন রোগ ভালো হচ্ছে না ডাক্তারের প্রতি আমাদের অনাস্থা বেড়েছে অন্যদিকে আমাদের স্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে সব কিছু মিলেই কিন্তু আমরা বিভিন্নভাবে আমরা প্রতারিত হচ্ছি।